আমাদের দুজনের ব্রেকফাস্টটি এখানে রেডি হয়েছে। ও খাবে ধনে পাতা গোলমরিচ নুন দিয়ে পোচ, আর আমি খাবো ম্যাগি, কারণ এরপরে প্রোটিন খাবে আবার। আর ফ্রিজ থেকে আমি আজকে সব বার করে রেখেছি, লাউ শাক, একটুখানি চুনো মাছ আছে ওটাকে টক খাবে, একটুখানি কালকের ভাত বেঁচেছে ওটা একদম অল্পই আছে, আমি হাঁড়িতেই রেখেছিলাম এই আর কি। আর মাছগুলো আমি বার করে রেখে দিয়েছি, এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে। আর তোমাদেরকে আমার ঘরের অবস্থাটা দেখাই। হে দেখো আমার ঘরের অবস্থা, আজকে আমাকে গোছাতেই হবে অন্তত এই জায়গাটা। আর ওর সিস্টেম টেবিল কি হলো, কোথায় গেল ওর সিস্টেম টেবিল? ওই যে একটুখানি তোকে দেখতে পাচ্ছ কি, আমি আর বিছানাটা দেখাচ্ছি না, কারণ ওটার অবস্থাও খুব খারাপ হয়ে রয়েছে, গোছাবো। আর ওর সিস্টেম চলে গেছে ওইখানে, কেন গেছে কি সবটা পরে বলছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট তো দেখলেই, আর আমার ঘরের অবস্থাটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো এখনো কম্বল নিয়ে বসে রয়েছি, আমাদের শরীরটা এরকম হয়ে গেছে, তাই ও আর আমি মিলে এখন এটাই ভাবছিলাম যে কেন এরকম হচ্ছে। মানে আমরা ঘুম থেকে উঠলাম সকালবেলা, আজকে অনেকটাই লেট হয়েছে, আমার সাধারণত ঘুমটা ভেঙে যায় সকালে, আবার ঘুমিয়ে পড়লে সেটা আলাদা কথা, কিন্তু আজকে আমি চোখই খুলেছি হচ্ছে তখন বাজে 7:45। তো তারপর উঠলাম, উঠে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, ওকে চা করে দিলাম, সবটাই ঠিক ছিল, ও চা খেলো, বিস্কিট খেলো, সব ঠিক ছিল। তারপরে আমি কেন জানি না এসে আবার বসলাম, বসার পরে সকালে কি করব ব্রেকফাস্ট এইসব ভাবতে ভাবতে একটু টান হয়ে দুজনে আবারও ঘুমিয়ে পড়লাম, সেটা আবারও 1 ঘন্টা 45 মিনিট মতো তো হবেই হবে। তো তারপর উঠে যেন ফ্রেশ লাগছে, হ্যাঁ ঠিক আছে, তো কালকেও তাই হয়েছিল, আজকেও তাই হলো, তাই ওকে বলছিলাম এটা কি ধরনের হচ্ছে, সকালবেলা উঠছি আবার কিছু কাজ করে নিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছি, তারপর যখন উঠছি হ্যাঁ ঠিক আছি মনে হচ্ছে তখন নিজেকে। তো ও বলছে আসলে আমাদের টায়ার্ডনেসটা এখনো কাটেনি, এটা সত্যি কথা। তারপরে হিসাব করছিলাম যে আমরা কি কি করেছি, 14 তারিখ আমরা এখান থেকে গেছি, 15 তারিখ আমি আমার বাড়ি গেছি, ওখান থেকে কাকিকে দেখতে গেছিলাম বড় পিসি বাড়িতে দমদম। তো ওখান থেকে 15 তারিখ রাতে ফিরে মোটামুটি ট্রলি আমার গোছানোই ছিল, 14 তারিখ গিয়ে রাত্রিবেলা আমি গুছিয়েছিলাম কিছুটা, তো আর হচ্ছে না রাত্রিবেলা গোছাইনি, 15 তারিখ সকালে আমি গুছিয়েছিলাম, রাইট, হ্যাঁ 15 তারিখ সকালে গুছিয়েছি, গুছিয়ে বাড়ি গেছিলাম, তারপরে শ্রী বানিয়েছিলাম, তো এইসব করেছি 15 তারিখ। 16 তারিখ তো ভোরবেলা বেরিয়ে গেলাম দুর্গাপুরের জন্য, 17 তারিখ ওখানে, মানে 16 তারিখ যে পৌঁছেছি তারপর থেকে আর ঘুম সেরকম ভাবে হয়নি, তারপর 17 তারিখ বিয়ে গেছে, 18 তারিখ আমরা ফিরে এসেছি বাড়িতে, ফিরে তো এ বাড়ি আর আমার বাড়ি করেছি, 18 তারিখ, 19 তারিখ গেলাম শেওড়াফুলি সেখানে, তারপরে 20 তারিখ, 20 তারিখ আমরা কি করলাম, 20 তারিখ সৃজনের বিয়ে, হ্যাঁ 20 তারিখ সৃজনের বউ ভাতে গেলাম, তারপর 21 তারিখ গেলাম শিয়ালদা দিদির সাথে দেখা করতে, তারপরে 22 তারিখ আমি আমার বাড়িতে গেলাম, তার আগে আমি আবার ব্যাঙ্গালোরে ফেরার জন্য ট্রলি ফলি গুছিয়েছিলাম, 20 তারিখটা আমি গুছিয়েছিলাম পুরো। তো মানে সকালটা যেহেতু রান্না ছিল না, সৃজনের বউ ভাতের নেমন্তন্ন ছিল ওই জন্যে, 21 তারিখ তো শিয়ালদা, 22 তারিখ তারপর শিয়ালদা স্প্ল্যানেড এসব করেছিলাম তোমরা দেখেছো ব্লগে, তারপর 22 তারিখ আমি আমার বাড়িতে গেলাম, 23 তারিখ পাসপোর্ট অফিস, ততক্ষণে আমার পা ফুলে আলু হয়ে গেল, 24-25 যাও বা রেস্ট পেতাম আমি, সেটাও পাইনি, কারণ আমার পা নিয়েই আমাকে মানে ভুগতে হয়েছে আর কি, সেই জায়গা থেকে ও একটু রেস্ট পেয়েছিল এই যা। আজ 26 তারিখ আবার গেলাম বেহালা, সরস্বতী পুজো এইসব নিয়ে কেটে গেল, 26 তারিখ রাতে এসে যেটুকু প্যাকিং বাকি ছিল সেইটুকু করে নিয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় বেজে গেছিল 12:30 কি একটা, আবার 3টের সময় ওঠো, 3:30 বেরিয়ে যাওয়া ঘর থেকে, তো 27 তারিখ এখানে পৌঁছানো, তারপর পৌঁছেই আবার হসপিটালে দেখানো, দেখিয়ে নিয়ে বাড়ি ফেরা, মানে সবটা মিলিয়ে আমরা কলকাতা গিয়ে এবার আর বসিনি, তো পরপর পরপর চলেছে আর কি, যেহেতু ওই জন্য এখনো ঘুম ঘুম ঝিমঝিম এখনো দিচ্ছে আর কি, তো হ্যাঁ রেস্টটা এখনো কাটেনি। আর সব থেকে বড় কথা, বিয়ের রেস্ট দেখবে খুব তাড়াতাড়ি কাটতে চায় না, দিয়ার বিয়ে যেহেতু, আর দিদি ভাইয়ের বাড়ি থেকে এসেছি, দিদি ভাই জানি না রেস্ট কেটেছে কিনা, জিজ্ঞেস করা হয়নি, তো আমার রেস্ট মনে হচ্ছে এখনো কাটেনি। যাই হোক, তো মামার বিয়ে থেকে এসেও না, আমার মানে আমার মামা, তখন ছোট ছিলাম আমি অনেকটাই, ক্লাস 1-2 পড়ি তখন, তো তারপরেও ওরকম এসে মা আমি সবাই ঘুমিয়ে পড়তাম ভীষণভাবে, তো ওই টাইমটা তো একটা গেছিল, আর এই দিয়ার বিয়ে থেকে ফিরেও দেখেছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল আমার। তো চলো আস্তে আস্তে কাজে লেগে পড়া যাক, বলছি ঠিকই, এখনো উঠে যাবো কিনা আমি বলতে পারছি না, তাও তো আমার এইগুলো পরিষ্কার করলেই তো হলো না, কালকে দেখেছো ঘর ঝাট ঘর মোছা, মানে এসে তো দিয়েছিলামই, কিন্তু কালকের প্রপার ভাবে যেভাবে মানে পুরো পরিষ্কার করা যায় সেভাবে ঘর ঝাট ঘর মোছা দিয়েছি,
আজকে তো আরেকবার ঝাঁটাবো, মুছবো, সবই ঠিক আছে। আর যে জামা কাপড় গুলো ছড়ানো ছেটানো দেখালাম, সোফা, তারপর ওই যেটা ওখানটাকে গোছাবো, আর ও যেহেতু টেবিলটা ঘরে নিয়ে চলে এসেছে, ওই স্পেসটা আমার ফাঁকা হয়েছে, ওখানটাতে দেখি কি করি। আমি এখনো ঠিকঠাক ভাবিনি, ভেবেছি সোফা সেন্টার টেবিলটাকে একটু তাহলে সরিয়ে দেবো আর কি। সেন্টার টেবিলটা একদম রান্নাঘরের কোনার দিকে চলে গেছে, ওখানটা আলোটাও খুব, মানে আমরা যখন খেতে বসি আলোটা খুব একটা পাই না আমরা। তো এই আর কি, এইসব প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি, এবার দেখা যাক। আর ঠাকুরের জায়গায় আমি এখনো হাত দেইনি, পুজোটা ওই দিচ্ছে, ঠাকুর গোছাবো আমি কালকে মঙ্গলবার। তো আর ও কেন ঘরে চলে এসেছে সেটাও বলে দিই, ও ঘরে চলে এসেছে তার কারণ ওর এখন যেহেতু নাইট শিফট, রাত্রি 3টে অবধি কাজ থাকে, তো ওখানে ও একা একা বসে বসে বোর হয়। কারণ আমি ঘরে একা থাকলে ঘুমিয়ে পড়ি, ও ঘরে আগে যখন ওই ঘরে মানে ওই বাড়িতে থাকতে, পুরোনো ফ্ল্যাটে ও ঘরে থাকতো বলে আমি ঘুমাতাম না, বক বক করতাম, কাজ করতো, এইসব করতাম। তো এখন যেহেতু ও ডাইনিং এ কাজ করতো আর আমি ঘরে ঘুমিয়ে যেতাম, তো ওর সেটা ভালো লাগতো না, একা একা কাজ করতো আর বোর ফিল করতো। আর তার থেকেও বড় কথা, ওই আমাদের যে কমন ব্যালকনিটা রয়েছে সেটা দিয়ে এত হাওয়া যায় যে জানলাটা দিয়ে ফুরফুর করে, স্লাইডিং জানলা মাঝখান দিয়ে ফাঁকা, ওখান দিয়ে ফুরফুর করে হাওয়া ঢোকে, তো সেটাতেও একটু প্রবলেম হয় বলে বাবু নিয়ে চলে এসেছে সিস্টেম ঘরে। যাই হোক, প্রথমে আমি একটু বলছিলাম যে ঘরটা কেমন লাগবে, দেখতে দেখতে বললো আমি কি করবো, আমার ভালো লাগে না ওখানে, তো ওটা বললাম ঠিক আছে ছাড়ো। তো এই আর কি, চলো আজকে রান্না হবে লাউ শাকের তরকারি, মাছের তেল ভাজা হবে, কালকের একটু ঢেঁড়স আলু সর্ষে পোস্ত দিয়ে রেখে দিয়েছি, এইটুকুনি রেখেছে, ও এত ভালো খেয়েছে তাই আজকে আবার খাবে বলেছে, তাই মাছের তেলটা ভাজবো। আর দেখি চুনো মাছের টক বানাবো, আর রাতের জন্যে রুই মাছের ঝাল বানিয়ে রেখে দেব, সেটা রাতে ভাত দিয়ে খেয়ে নেবো, রাতে তাহলে আর আমাকে রান্নাটা করতে হবে না, এই আর কি। তো এইসব প্ল্যান প্রোগ্রাম তো রয়েছে, চলো দেখা যাক কতদূর কি করতে পারি। এখনো আমার কোনো কাজই হয়নি, লাউ শাকের গোছানোটা হয়েছে সবে, তাই ভাবছি লাউ শাকটা বসিয়ে দিয়ে গোছাতে যাব আর কি। রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, বড়ি দিয়ে আর এই সব সবজি দিয়ে করব। কেটেছি হচ্ছে মিষ্টি আলু, আলু, কাঁচা লঙ্কা, বেগুন, শিম, আর হচ্ছে এটা লাউ। লাউটা ঝিরি ঝিরি করে কাটলেও হতো, কিন্তু সব সবজি যেহেতু একটু লম্বা লম্বা ঝোড়ো ঝোড়ো, তাই ভাবলাম লাউটা ওভাবেই কাটি। আর তো লাউ শাকটা মাই কেটে দিয়েছিল, তো হয়ে গেছে, চলো এবার বসাই রান্না। তো লাউ শাকটা বসিয়ে দিয়ে বেকার বসে থেকে লাভ নেই, কারণ ওটা হতে অনেকটা টাইম লাগবে, যেহেতু ঢেকে ঢেকে জল ছাড়া করব, তো ওই জন্য। আর তার ফাঁকে আমি চলে এলাম এগুলো গোছাতে, এই সেন্টার টেবিল মানে এগুলো না, ফ্রিজটা, এগুলো ঝাড়া পোছা হয়নি, ধুলোগুলো আর কি, তো সেটাই আজকে করব। আর জামা কাপড়গুলোও গোছাবো, ছড়িয়ে ছিটিয়ে যা আছে সেগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়ে, আর জামা কাপড়গুলো গুছিয়ে এখন সোফাতেই রাখবো, কারণ এখন আর গোছা মানে আলমারি খুলছি না, যা নিচে আছে তাই একটু পরে চালিয়ে দিচ্ছি, যখন ট্রলি খুলবো তখন একেবারে আলমারি খুলবো। আর দেখো হেলমেটটা কোথায় ঝুলিয়েছে, এখানেও ধুলো আছে, মোটামুটি পরিষ্কার করব, ঝাড়া পোছা আজকে করব, এই করতে করতে লাউ শাকটাও দেখতে হবে আর কি। তো চলো কাজগুলো আমি সেরে নিই, আর তোমরা কিন্তু সাথে থাকো। দেখো তো এবার ঠিক লাগছে কিনা, সেন্টার টেবিলটাকে এই জায়গাটা ছিল আমি ঠেলে ওইদিকে পাঠিয়েছি, সোফাটাকেও একটু টেনে ওইদিকে পাঠিয়ে দিয়েছি, ইনভার্টারের পরে আমি একটুখানি জায়গা রেখেছি যেখানে ওর হেলমেটটা আমি রেখে দিয়েছি, এই আর কি। আর জামা কাপড়গুলো গুছিয়ে আমি ওখানে আপাতত রাখলাম, আর ওটা আমি স্নান করে পরবো, আর এগুলো তো এখনও গোছানোই হয়নি, গোছাবো পরে, এগুলো তো বাদেই দিলাম। আর ধুলোবালি এই সেন্টার টেবিলটাকেও আমি ভালো করে মুছে দিয়েছি, আর এবার ঘর ঝাড় দেবো। তো চলো কাজগুলো করে নিই, আর ওদিকে আমার লাউ শাক চলছে, চলো পরিস্থিতিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে লাউ শাকের পরিস্থিতি, প্রায় হয়ে এসেছে, রোদটা আজকে উঠছে, পড়ছে, অনেক কিছুই হচ্ছে, খুব একটা রোদের আজকে তাপ নেই। ফ্রিজের মাথাটাও আমি পরিষ্কার আজকে করে দিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করেছি, পানা আমার ব্যথা করছে, এখন বাজে 1টা, রান্নাঘরও মোটামুটি পরিষ্কার, এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি, 1:30টায় ভাত বসাবো, আর এই যে এইটুকু ভাত ছিল কালকের এটা দিয়ে দেবো। চলো এবার রান্না দেখাই তোমাদেরকে, আজকে পঞ্চপদে যেন রান্না হয়েছে, দাঁড়াও। এই মাছের ঝালটাতে আমি শুধু বুঝতে পারিনি আজকে তেলটা এত বেশি পড়ে গেল, কি করে পড়লো কে জানে, আজকে যাই হোক কি আর করা যাবে, রোজ তো সমান হয় না। এই দিক থেকে দেখাই, এখানে আছে হচ্ছে ওই লাউয়ের তরকারিটা, এটাই তেল একদম পারফেক্ট আছে, বরঞ্চ আরেকটু হলেও ক্ষতি হতো না, ঠিকঠাক আছে। আর নিচে আছে দেখো ঢেঁড়স আলু পোস্ত কতটুকু রেখেছে, মানে যেটাও ভালো খায় সেটাও এভাবে খাবে, যাই হোক ঠিক আছে তাই খাবো বাবা। আর এখানে আছে মাছের তেলটা ভেজেছি, এখানে চুনো মাছের টক উনি ভীষণ ভালো খান, তো আজকেই যেহেতু চুনো মাছটাকে শেষ করলাম তাই ওর জন্য একটু টক, আর আমার জন্য একটু ঝাল, এটা ও খাবে আমিও খাবো, দুটোই, ও দুটোই খাবে আর কি। আর হচ্ছে এই মাছটা রাতের জন্য করেছি,
তো রাতে যখন গরম করবো ঝোলটা আরেকটু টানিয়ে ফেলবো, আর রাতে কিছু একটা ভাজবো যেটা ঘিয়ের সাথে খেয়ে নেবো। এই হচ্ছে আজকের মেনু। বাপরে বাপ, চলো আর সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর একদম টিপটপ রয়েছে, সমস্তটা পরিষ্কার, দেখে বুঝতেই পারছো ঘর ঠর ঝাড় দেওয়া মোছা সমস্ত কিছু কমপ্লিট। তো চলো এবার যাব স্নানে। বিকেল হয়েছে আর চায়ের কাপ সাথে নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। তো এখন বাজে মোটামুটি 6টা, আর এখন এরকমই বেলা রয়েছে, এখনো পুরো সন্ধে হয়নি, আর সাথে তো রচা আছেই। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ রাতে কি করব না করব তোমরা তো জানো। দেখি বোতল টোতলগুলো পরিষ্কার করলেও করতে পারি, আর কত লোকজন যাচ্ছে না, এই 5টা থেকে 7টা এই রোডটা এত বিজি থাকে, এত সবাই হেঁটে যায় যে কি ভালো লাগে। আর ওই রাস্তাটা ভেঙেছে দেখতে পাচ্ছো তো, এখানে রাস্তা না এরকমই করে, মানে একটু খারাপ হলে পুরো ভেঙে দিয়ে আবার কাজ চালায়, তো এটাই হয় এখানে। জানি না আমাদের রাস্তাটাও কি করবে না করবে, ওই জন্যই কি ওনার করছে না নাকি জানি না। যাই হোক, তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে, আর চলো আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে আসো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।